Assalamualaikum. Rabbit official YouTube channel এ আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আর আজ যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা খরগোশ কতদিন বয়স হলে বাচ্চা দেয়। তো অনেকে বলে যে ভাই খরগোশের বয়স কতদিন হলে সেই খরগোশ বাচ্চা দেয়। তো আসলে এখানে আপনি খরগোশ যে আমি সরাসরি টপিকে যাচ্ছি, খরগোশ যেদিন থেকে জন্ম নিবে অর্থাৎ আপনারা তো সবাই জানেন যে খরগোশ 30 থেকে 32 দিনের মধ্যে কিন্তু খরগোশ বাচ্চা দিয়ে থাকে। তবে কিছু কিছু খরগোশ আছে জাত অনুসারে কিছু কিছু দেখা যায় যে কোনো কোনো খরগোশ আছে সেগুলো যে একটু সময়টা একটু বেশি নেয়, দেড় মাসের মতো নেয়। তো এর সাধারণত আমরা যেগুলো পালি এইগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার 30 থেকে 32 দিনের মধ্যে বাচ্চা দেয়। আর এই 32 দিন বা 30 দিন যেদিনই বাচ্চা দেয় সেই দিন থেকে শুরু করে আপনি বাচ্চার বয়স যেদিন একদিন সেই একদিন থেকে শুরু করে 180 দিন, বুঝতে পারছেন, 180 দিন পর্যন্ত আপনাকে ওই বাচ্চাটাকে লালন পালন করতে হবে। 180 দিন বলতে আপনি 6 মাস, একটা খরগোশ পূর্ণ অ্যাডাল্ট হতে 6 মাস সময় নেবে। যখন আপনার খরগোশের বয়স 6 মাস হবে দেখে তখন আপনি খরগোশকে ব্রিডিংয়ে দিয়ে দিবেন। মাদি খরগোশটারে মাদি খরগোশ মানে যে মাদি খরগোশের যে সমবয়সী নর আছে সেই নরের সাথেই তাকে ব্রিডিং করালে ভালো হয়। তো আপনারা এটা জেনে রাখেন যে খরগোশ 6 মাস বয়স হলে অথবা 180 দিন বয়স হলে খরগোশ বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়। তবে কিছু কিছু খরগোশ আছে, আপনার সবাই বলতে পারে যে ভাই আমার খরগোশ তো দেখা গেল যে 5 মাসে কিংবা 4.5 মাসে বাচ্চা দিয়েছে, এরকম হতে পারে। কিছু কিছু খরগোশের দেখা যায় যে এরকম হয় কিন্তু অল্প বয়সেই বাচ্চা দিয়ে থাকে। তো আসলে আপনি সবচাইতে ভালো হয় 6 মাস পর্যন্ত অপেক্ষা করা, কেননা বয়সটা একটু ভালো হলে ওই যখন ওই মাদিটারে দিয়ে আপনি বাচ্চা নেবেন ওই মাদিটার থেকে তখন কিন্তু একটু মাদিটার যদি পূর্ণ বয়স্ক হয় তাহলে কিন্তু সেটা তার জন্য ভালো, শারীরিক ফিটনেসটা ঠিকমতো থাকবে, ভালো থাকবে, খরগোশটা সুস্থ থাকবে। আর যখন একটা খরগোশ খুব অল্প বয়সে যখন বাচ্চা দিবে তখন কিন্তু সেই খরগোশটা অসুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো এই কারণে আপনারা আসলে সবাই ওই 6 মাস বয়স হলেই আপনি খরগোশটারে আপনি ব্রিডিংয়ে দিবেন। তো এই যে দেখেন আমার যে খরগোশ জোড়া আমি এই মুহূর্তে হাতে নিচ্ছি না, এই খরগোশ জোড়া দেখছেন এ জোড়া কিন্তু আমার 6 মাসের বেশি হয়ে গেছে, এর আগে একবার বাচ্চা দিয়েছে, আবারও বাচ্চা দিবে 7 মাস প্লাস আর কি। তো এখন আমি এদের বাচ্চা পাবো, তো কিছুদিনের মধ্যেই হয়তো বা 2-1-এর মধ্যেই বাচ্চা পাবো। আমি নতুন বাচ্চা হলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা আমার পাশে থাকবেন। তবে বাচ্চার কী বাচ্চা সম্পর্কে খরগোশের বাচ্চার যে কীভাবে যত্ন করবেন, কীভাবে দুধ পাচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখবেন, আসলে বাচ্চা বিষয়ে পরে আর একটা ভিডিও আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তবে এর আগে যে ভিডিওটা তৈরি করবো সেটা খরগোশের বাচ্চা দেওয়ার লক্ষণ, যে খরগোশ বাচ্চা দেওয়ার পূর্বে যে লক্ষণ সেটা আমি 2-1-এর মধ্যেই আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তবে আজকের যে টপিকটি ছিল সেটা খরগোশ কত মাস বয়স হলে বাচ্চা করার উপযুক্ত সময়, তো সবাই জানলে 6 মাস কিন্তু। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার পাশে ছিলেন এবং আপনারা যারা আমার চ্যানেলটি মানে আমার চ্যানেলটি তো নতুন, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং খরগোশ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে ভাই এই টপিকের উপর ভিডিও তৈরি করেন, আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী সেই টপিক নিয়েই আলোচনা করব, সমস্যা নেই। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।